নিখাত ব্যাটসম্যান থেকে ক্রিকেটীয় ফেনোমেনন বিরাট কোহলি, কেরিয়ারের স্বপ্নের দৌড়, কাঙ্ক্ষিত ক্লাইম্যাক্স, টেস্ট কেরিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি মাইলস্টোন অ্যান্টিগায় ভিভেন রিচার্ডস স্টেডিয়ামে। ব্যাটসম্যান কোহলি পর এবার ক্যাপ্টেন কোহলির নজির। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়, এশিয়ার বাইরে ভারতের বৃহত্তম জয়, এক ইনিংস এবং 92 রানে বিরাট বিক্রম। শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, অধিনায়ক হিসেবেও, শুধু খুনে ব্যাটিং এই নয়, দলের ক্রিকেটারদের মোটিভেটর হিসেবেও। টেস্টে 42টি ম্যাচে খেলেছেন 73টি ইনিংস, মোট রান 3194, সর্বোচ্চ রান 200। আর অধিনায়ক হিসেবে দৌড়চ্ছেন আরেকটি নজিরের লক্ষ্যে, সামনে হ্যাট্রিকের হাতছানি। গত বছর তার নেতৃত্বে অ্যাওয়ে সিরিজে শ্রীলঙ্কাকে 2-1 হারিয়েছিল ভারত, আর হোম সিরিজে ভারতের হাতে 3-0 হোয়াইট ওয়াশ প্রোটিয়ারা। ইতিমধ্যে 1-0 এগিয়ে ফলাফলটা 4-0 হবে কি? ইতিমধ্যেই কোহলি বিধ্বংসী ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তনরা, উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বিরাটের ব্যাটিং তার আগ্রাসনে বরাবরই মুগ্ধ, আর অ্যান্টিকার ইনিংসের পর ভারতের টেস্ট অধিনায়ককে প্রাক্তন অধিনায়কের সার্টিফিকেট। দারুণ অ্যাবিলিটি, টেন্ডুলকার ছিল, দ্রাবিড ছিল, বিরাট কোহলি টেরিফিক প্লেয়ার্স। হ্যাঁ, ইটস এ টেরিফিক অ্যাচিভমেন্ট। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে বারবার ভিভ রিচার্ডসের ছায়া দেখেছেন রবি শাস্ত্রী। টেস্ট শুরুর আগে ক্যারিবিয়ান কিং এর থেকে গুরুত্বপূর্ণ টিপসও পেয়েছেন ভারতীয় টেস্ট অধিনায়ক। তারপরই বাজিমাত বিরাট প্রশংসায় পঞ্চমুখ রিচার্ডও। অসাধারণ একটা ইনিংস অ্যান্টিকার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে, 200 রান পাওয়া প্রবল কৃতিত্বের। টেস্ট শুরুর আগে হোটেলে বিরাটের সঙ্গে দেখা হয়েছিল আমার, ম্যাচের জন্য শুভেচ্ছাও জানিয়েছিলাম, কিন্তু সে যে ডাবল সেঞ্চুরি করবে তা ভাবিনি। একটা ধ্রুপদী ইনিংস খেলেছে সে, একজন ব্যাটসম্যান হিসেবে বিরাটের ব্যাটিং দেখাটা রীতিমতো উপভোগ্য, জানিয়েছেন ফিফ। যদিও সচিনদের সঙ্গে এখনই তার তুলনা টানতে নারাজ কপিল দেব। অ্যান্টিকায় বিপ্লব, বিরাট বিপ্লবের শুরু, বিদেশের মাটিতে ফের ভারতের দাদাগিরি, আর একটা স্বর্ণযুগের সূচনা, এবিপি আনন্দ।